নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। কন্যা রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, অর্থাৎ তুলে ধরতে চলেছি, সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গোচর ফল নির্ণয় করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে, এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব বার্থ চার্ট আলাদা, সেই বার্থ চার্টে গ্রহের অবস্থান আলাদা এবং আপনার দশা এবং অন্তর্দশাও আলাদা। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওটি আপনাদের জন্য চলার পথে গাইড হিসেবে কাজে লাগবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন জেনে নেওয়া যাক গোচর ফল কী বলছে। আপনাদের রাশিতেই শুক্র গ্রহের অবস্থান এবং এটি নিচস্থ গৃহে অবস্থান করছে এবং ১৬ নভেম্বর এই শুক্র গ্রহ আপনাদের রাশির দ্বিতীয় সকেত্রিকভাবে অবস্থান করবে। আপনাদের রাশির লগ্নাধিপতি এবং দশমপতি বুধ, যা আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং ৩রা নভেম্বর থেকে সেই বুধ বকরি থেকে মার্গী হতে চলেছে। আপনাদের দ্বাদশপতি রবি, যা আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং রাশির তৃতীয় স্থানে কেতুগ্রহের অবস্থান, এবং এই রবি গ্রহ ১৬ নভেম্বর কেতুগ্রহের সাথে অবস্থান করবে তৃতীয়ভাবে, এবং বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির চতুর্থ স্থানে অবস্থান করবে এবং ২০ নভেম্বর এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির পঞ্চমভাবে চলে যাচ্ছে এবং সেটি কিন্তু শনির সাথে একত্রিত হচ্ছে, এবং অলরেডি শনি গ্রহ যা পঞ্চমভাবে আগে থেকে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ যা সপ্তমভাবে অবস্থান করছে, এর পাশাপাশি নবমভাবে রাহু গ্রহের অবস্থান। কী গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক কী ফল হতে চলেছে আপনাদের, অর্থাৎ নভেম্বর মাস কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, তবে ১৬ নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু প্রবলেমেটিক রয়েছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন থাকবে। এই মাসে ১৬ নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের ব্যয় বেশি হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, কিন্তু ১৬ নভেম্বরের পর আপনাদের কিন্তু সেই ব্যয়ের মাত্রাটা কিন্তু অনেকখানি কমে যাবে এবং আপনারা এই মাসে কিছু পরিমাণ অর্থ জমাতে পারবেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে বা শনির দশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম সিচুয়েশান বা এই রকম কন্ডিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের শিক্ষাস্থান কিন্তু মোটামুটি শুভই রয়েছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল। এছাড়াও এই মাসে পারিবারিক দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আপনারা পাবেন, এই দিকটা কিন্তু শুভ রয়েছে। এই মাসে কর্মের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ কর্ম প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। যারা ঘরে বেকার বসে আছেন বা যাদের কর্মচ্যুতি হয়ে গেছে, তাদেরকে বলবো আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি পরিমাণে রয়েছে। আপনাদের দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আর যে কারণে আপনাদের কিন্তু ১৬ নভেম্বর পর্যন্ত কিন্তু খরচা কিন্তু প্রভূত হারে বৃদ্ধি পাবে, মানে আননেসেসারি খরচা হয়ে যাবে, অর্থের মুখ দেখেও অর্থ নাই হয়ে যাবে, এরকম অবস্থা হবে। তবে ১৬ নভেম্বরের পর সেই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের বিদেশ থেকে টাকা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে তাদেরই বেশি পরিমাণে ভালো হবে যাদের রাহু গ্রহের দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর প্রত্যন্তর্দশা চলছে। 20 নভেম্বর পর থেকে কিন্তু আপনাদের প্রেমের দিক শুভ দেখা যাচ্ছে, ধর্মীয় ট্যুরে যেতে পারেন। এছাড়াও আপনারা যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই 20 নভেম্বরের পর সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, সন্তানের শরীরস্বাস্থ্য যাদের খারাপ রয়েছে তাদের কিন্তু সেই খারাপ জায়গা থেকে কিন্তু অনেকটাই ওভারকাম করে ফেলবেন। এই মাসে আপনাদের লাভ সফলতা এবং সাকসেসের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, তবে এটা 20 নভেম্বরের পর থেকে। এবং যাদের কাজে ব্যাঘাত পাচ্ছেন, যারা যে কোনো কাজে বাধা পেয়ে যাচ্ছেন তাদের কিন্তু সেই বাধা কেটে যাবে এবং আপনারা যে কোনো কাজ উদ্দীপনার সাথে করবেন এবং আপনারা কাজে সাকসেস পাবেনই পাবেন। এছাড়াও ওই 20 নভেম্বর পর থেকে আপনাদের যাদের শারীরিক দিক নিয়ে একটু প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু সেই দিকটা অনেকটাই ওভারকাম করতে চলেছে, অর্থাৎ শরীরের প্রবলেম কিন্তু মিটতে চলেছে। এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে কলহ দেখা যাচ্ছে, তবে এটা 20 নভেম্বরের আগে পর্যন্ত, 20 নভেম্বরের পর সেই দাম্পত্য কলহ কিন্তু থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী উভয়কে বোঝার চেষ্টা করুন এবং ছোটোখাটো ব্যাপারে আপনারা মত বিরোধ করবেন না, সুখে থাকুন, শান্তিতে থাকুন। তবে এটা তাদেরই হবে যাদের মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা এবং মঙ্গলের প্রত্যন্তর্দশা চলছে। এই মাসে যারা নতুন গাড়ি কিনবো ভাবছেন, জায়গা কিনবো ভাবছেন, জমি কিনবো ভাবছেন, তারা 20 নভেম্বরের পর এগুলোতে এগোতে পারেন। এছাড়াও ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান সেটা 20 নভেম্বরের পর করুন। এই মাসে কয়েকটি সাবধানতার বাণী আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এ দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। তবে এই মাসে 16 তারিখের আগে পর্যন্ত আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন এবং 16 তারিখের পর আপনাদের যে টাকা, অর্থাৎ ব্যবসায় যে সমস্ত টাকা আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। ওভারঅল যদি বলা যায় কন্যারাশির জাতক জাতিকার, এই মাস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে সেটা পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।